সিলেটে মাত্র একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার এক লাফে এক থেকে বারো ভাগে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা করোনা ভাইরাস শনাক্তের হার বারো ভাগ এর আগের চব্বিশ ঘন্টায় ছিল মাত্র এক পয়েন্ট ভাগ স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী গতকাল শুক্রবার সকাল আটটার থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত এই চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে পঞ্চাশ জনের শরীরের নমুনা পরীক্ষায় ছয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তবে এই চব্বিশ ঘন্টায় কেউ মারা যাননি সূত্র জানায় গত পনেরো আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট দুইশো সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মারা গেছেন জন এদিকে প্রথম থেকে এই পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাস মোট আক্রান্ত হয়েছেন সাতষ্টি হাজার আটশো জন সুস্থ হয়েছেন মোট ছেষট্টি হাজার দুইশো পঁচাশি জন আর মৃত্যুবরণ করেছেন এক হাজার দুইশো তেপ্পান্ন জন